হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে স্যাটারডে, এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। তো আমরা চিকুসোনাকে নিয়ে যাচ্ছি ঝুলনের মেলা দেখতে। তোমাদেরকে এমনিতেও বলেছিলাম পুরো মেলাটা একদিন ঘুরে দেখাবো, তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা একদমই মেলা স্পেশাল ব্লগ হতে চলেছে। তো মা আর আমি যাচ্ছি চিকুসোনাকে নিয়ে। দেখো, মধ্যমগ্রাম কালীবাড়ি ক্রস করে আমরা প্রায় পৌঁছে গেছি চৌমাথার কাছাকাছি। তো এবার আমরা মেলায় ঢুকবো। আজকেও আমরা একদম বিকেল বিকেল চলে এসেছি, কারণ এখন মেলাটা বেশ একটু ফাঁকা রয়েছে, প্রত্যেকটা দোকান একটু ভালোভাবে ঘুরে দেখতে পারবো। আর সন্ধে হয়ে গেলে যেহেতু প্রচুর ভিড়ভাড়টা শুরু হয়ে যায়, তাই আমরা একটু আগে আগে চলে এসেছি। এখন আমরা একটু ওয়েট করব দিদির জন্য। দিদি মানে আমার বড়ননদ আসছে তার ছেলেকে নিয়ে। তো আমরা আজকে একসাথে মেলাটা ঘুরবো এবং খুব এনজয় করব। আর চিকু শোনা ভীষণ এক্সাইটেড দাদার সাথে মেলা ঘুরবে বলে। তো আগেই শোনা চলে এসেছে রাধাকৃষ্ণকে দোল দিতে, যেহেতু আগের দিন প্রচুর ভিড় ছিল বলে ও ঠিকভাবে রাধাকৃষ্ণকে দোল দিতে পারেনি, তাই আগেই চলে এসেছে এখানে। মেলার ভেতরেই বসেছে খুব সুন্দর একটা নার্সারি, যেখানে সমস্ত রকমের ইনডোর এবং আউটডোর প্ল্যান্ট পাওয়া যাচ্ছে। দিদিরা আসার আগে আমি পুরো মেলাটা একটু ঘুরে দেখে নিচ্ছি এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী স্টল এখানে বসেছে। এবং তোমরা অনেকেই জানতে চাইছিলে যে মেলাটা কতদিন থাকবে, তো তাদের জন্য বলছি ঝুলন যাত্রা কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু মেলা থাকবে জন্মাষ্টমী পর্যন্ত। মেলার এই স্টলটা আমার ভীষণ ভালো লেগেছে, এখানে বিভিন্ন রকমের ফ্লাওয়ার ভাস থেকে শুরু করে নানান রকমের প্লাস্টিকের ফুল, এছাড়া ঘর সাজানোর অনেক রকম শোপিস রয়েছে। আর বেশ কিছু নতুন নতুন ডিজাইনের ফুল দেখলাম আমি, যেগুলো দোকানে আমি সচরাচর দেখি না। আর এই ছোট ছোট টবের মধ্যে প্লাস্টিকের এই ফুলগুলো, এগুলো 100 টাকা করে বিক্রি হচ্ছিলো। তো আমি এখান থেকে দুটো নিয়েছি ঘর সাজানোর জন্য। আর পেছন দিকের ফুলগুলো রয়েছে, এগুলো হয়তো একটু দাম বেশি হলেও কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিলো। পুরো মেলার মধ্যে মেয়েদের জন্য সবচেয়ে অ্যাট্রাকটিভ জায়গা হচ্ছে ইয়ারিংয়ের স্টলগুলো। আর এই দোকানটায় বেশ ট্রেন্ডি ঝুমকো রয়েছে দেখলাম, খুব ভালো লেগেছে আমার। আর ছোট বাচ্চাদের অ্যাট্রাকশন হচ্ছে এই খেলনার দোকানগুলো। চিকুসোনাকে তো জাস্ট সরানোই যায় না দোকানের সামনে থেকে, ও মেলাতে আসেই স্পেশালি খেলনা কেনার জন্য, আর প্রচুর খেলনা কিনে নিয়ে বাড়ি যায়। তো এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী স্টল বসেছে এই ঝুলনের মেলাতে। আর মেলা ঘুরতে ঘুরতে দিদিরাও চলে এসেছে, তো এবার আমরা চলে যাব একটু বেবি রাইডসের কাছে। চিকুসোনা অনেকক্ষণ ধরে ওয়েট করছে, তো চলো দেখি কী কী রাইডস বসেছে। দেখো, চিকুসোনা আবারও সবার প্রথমে চলে এসেছে বলের মধ্যে জাম্পিং করবে বলে। আগের দিন এখানে প্রচুর খেলেছে, তবু ওর মন ভরেনি, আজকে দাদার সাথে এনজয় করবে বলে চলে এসেছে। আর কি দুষ্টুমি করছে দেখো, সবাই যেখান থেকে নামে ও সেই জায়গা থেকে উঠে যাচ্ছে। এই কিডস ওয়ার্ল্ডের টিকিট প্রাইস ছিল 50 টাকা পার হেড, আর এখানে 15 মিনিট করে খেলতে দেওয়া হয় এক একটা বাচ্চাকে। দেখো, দুই ভাই মিলে কত মজা করছে, কত আনন্দ করছে, এত খেলছে তবু ওদের মন ভরছে না, আরও খেলতে চাইছে ওরা। সুন্দর একটা মিকি মাউস বসেছে এখানে, এটা দেখে তো আমারই জাস্ট খেলতে ইচ্ছে করছে। আর চিকুসোনা খুব বায়না করছিল এখানে ওঠার জন্য, কিন্তু বলের মধ্যে জাম্পিং করে যেহেতু খুব ঘেমে গেছে, তাই এখানে আর উঠতে দিলাম না। তো এবারে চলে আসি খাওয়া দাওয়ার পর্বে। মেলায় এত রকমের খাবারের স্টল বসেছে যে আমরাই কনফিউজড হয়ে যাচ্ছি কোনটা ছেড়ে কোনটা খাবো। তো দেখো, সবার প্রথমে চলে এসেছি একটা মকটেল কাউন্টারে, এখানে খুব সুন্দর একটা মকটেলের কাউন্টার বসেছে। আর চিকুসোনা চুজ করেছে স্ট্রবেরি মকটেল চুজ করেছিলাম মিন্ট মজিটো। তো ভাবলাম প্রথমে একটা নিয়ে খেয়ে দেখা যাক কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে পরে আবার একটা নিয়ে নেব। সবার প্রথমে দিদিকে দিলাম মিন্ট মজিটো মকটেলটা, তো দিদি খেয়ে বলুক কেমন হয়েছে। আর চিকুসোনা নিয়ে নিচ্ছে স্ট্রবেরি জুস, ওর স্ট্রবেরি ফ্লেভার ভীষণ পছন্দের। সোনা যেহেতু পুরো গ্লাসটা একা ফিনিশ করতে পারবে না, তাই তো ওর থেকে আমিও একটু টেস্ট করলাম। আর ফাইনালি আমরা প্রত্যেকেই নিয়ে নিয়েছিলাম মিন্ট মজিটো। দেখো, দিদির এক ফ্রেন্ড এসেছে সোমাদি, আমরা ভীষণ এনজয় করেছি একসাথে। এবার আমরা চলে এসেছি
স্প্রিং পটাটো কাউন্টারে, যেটাকে অনেকে স্পাইরাল পটাটোও বলে থাকে। তো এটা 40 টাকা পার পিস হিসেবে এখানে বিক্রি হচ্ছিল। আমরা অর্ডার করেছিলাম 3টে স্পাইরাল পটাটো। যেহেতু দিদি এটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করছে, তো স্পেশালি দিদির জন্যই এটা অর্ডার করা। আমি এটা আগেও টেস্ট করেছি, আমার খুব ভালো লেগেছে। আর চিকুশোনাও এই স্পাইরাল পটাটোটা খেতে ভীষণ ভালোবাসে, যেহেতু এটাতে ঝাল থাকে না, সেই জন্য বাচ্চারা এটা বেশ এনজয় করেই খায়। আর দিদিও আজকে ফার্স্ট টাইম ট্রাই করে বলল দিদির আইটেমটা ভীষণ ভালো লেগেছে খেতে। আর এইভাবেই কাটলো আমাদের আজকের সন্ধ্যাটা, আমরা একসাথে ভীষণ এনজয় করে কাটালাম। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো সবাই, টাটা।